খবর দেখছেন এম এ স্পেশাল নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 20টি তাজা খবর। শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মমতা ঘনিষ্ঠরা তার কতটা ভালো চান সন্দেহ আছে। দলের অদবদলের পর ফের বিস্ফোরক হুমায়ুন কবির। বীরভূমে নয়া সমীকরণ, কোর কমিটির মাথায় এবার অনুব্রত। তৃণমূলের সংগঠন ঢেলে সাজালেন মমতা। শুভেন্দুকে রাস্তায় নেমে আন্দোলন করতে কে বারণ করেছে, দিলীপ ঘোষ। অভিষেককে দলে কোণঠাসা করার চেষ্টা চলছে, কে করছেন, কালীঘাটের বৈঠকের পরই বিস্ফোরক দাবি। মার্ডার হয়ে যেতে পারি, হুমায়ুনের আশঙ্কাকে পাত্তায় দিল না তৃণমূল, কি বললেন শুভেন্দু। মৌলবাদী ইউনুস সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। এটাই প্রত্যাশিত, নিয়োগ দুর্নীতি মামলায় জামিন, এবার বোমা ফাটালেন শান্তনু। চিন্ময় প্রভুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিল চট্টগ্রাম আদালত, ক্ষোভে ফুঁসছে হিন্দুরা। আরজিকরের নির্যাতিতার বিচার চেয়ে 10ই ডিসেম্বর রাজভবনে ধর্ণা বিজেপি বিধায়কদের। ঘোর বিপদে পার্থ, এবার এই রাঘব বোয়ালকে হেফাজতে নিতে চায় সিবিআই, ঘুরে যাবে খেলা। প্রতিদিন সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার আসছি বিস্তারিত খবরে। সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ সহ সকলে। বৈঠকে সংগঠনের একাধিক পদে রদবদল ঘটান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মসমিতির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, বিমান বন্দ্যোপাধ্যায়, মানুষ ভূঁইয়া, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মালা রায় এবং জাভেদ খান নতুন জাতীয় কর্মসমিতির সদস্য নির্বাচিত হয়েছেন। পার্লামেন্ট শৃঙ্খলা রক্ষা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাজিমুল হক। বিধানসভা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও দেবাশিস কুমার। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যারা হবেন সেটার কোঅর্ডিনেটর করবেন অরূপ বিশ্বাস। দিল্লিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে যারা বলবেন সেই মুখপাত্ররা হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ও ব্রায়েন, সাগরিকা ঘোষ, কীর্তি আজাদ, সুস্মিতা দেব। দলের হয়ে অর্থনৈতিক বিষয়ে বক্তব্য পেশ করতে পারবেন অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্প বিষয়ে বক্তব্য রাখতে পারবেন শশী পাজা, পার্থ ভৌমিক। উত্তরবঙ্গ উন্নয়ন বিষয়ক দলীয় বক্তব্য পেশ করার জন্য নাম মনোনীত হয়েছে গৌতম দেব, উদয়ন গুহ ও প্রকাশ শিকের। ঝাড়গ্রাম সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখতে পারবেন মন্ত্রী বীরবাহাস হাসদা। চা বাগান সংক্রান্ত বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বক্তব্য পেশ করার জন্য মনোনীত হয়েছেন মন্ত্রী মলয় ঘটক। সার্বিক ইস্যুতে দলের হয়ে যারা বক্তব্য তুলে ধরতে পারবেন তারা হলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভূঁইয়া, কুণাল ঘোষ, শশী পাজা, সুমন কাঞ্জিলাল ও মলয় ঘটক। তবে রাজ্যের সার্বিক বিষয়ে সকলেই অর্থাৎ যারা নির্বাচিত মুখপাত্র তারা বক্তব্য রাখতে পারবেন বলে জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অপরাজিতা বিল প্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন আইনের আকার ধারণ করেনি অপরাজিতা বিল, আইন বলবৎ হোক চাইছি। এর জন্য তৃণমূল মহিলা কংগ্রেস 30শে নভেম্বর ব্লকে ব্লকে 4টে থেকে মিছিল করবে। 1লা ডিসেম্বর 2 থেকে 4টে এই সময়ে সব ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেস ধর্ণা মিটিং হবে। রাষ্ট্রপতির কাছে 10ই ডিসেম্বরের পর সময় চাওয়া হবে। ডেলিগেশন যাবে অপরাজিতা বিল আইন হিসেবে অতি দ্রুত প্রয়োগ করার দাবি নিয়ে। জেলায় জেলায় মানুষের সাথে মানুষের পাশে কর্মসূচি এবার গ্রহণ করবে তৃণমূল কংগ্রেস। মূল্যবৃদ্ধি, সারের মূল্যবৃদ্ধি, আবাসের টাকা, 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার দাবি তোলার পাশাপাশি বেকারত্ব নিয়ে আলোচনার দাবিতে তৃণমূল কংগ্রেস সরব হবে পার্লামেন্টে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরও জানান শৃঙ্খলা ধরে রাখতে শৃঙ্খলা রক্ষা কমিটি যদি কাউকে পরপর 3টি শোকজ নোটিশ পাঠায় এবং সে কোনো জবাব না দেয় তবে সংস্কৃত দলের কর্মীকে সাসপেন্ড করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে এই নিয়ে সরগোলের মধ্যেই এবার শুভেন্দু অধিকারীর দুর্গে বসে তাকেই বেঁধলেন দিলীপ ঘোষ। সোমবার পূর্ব মেদিনীপুরের এগরায় দলের সদস্য সংগ্রহ অভিযানে যোগদান করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন কে কাকে রাস্তায় নেমে আন্দোলন করতে বারণ করেছে। এদিন দিলীপবাবুকে এক সাংবাদিক প্রশ্ন করেন, শুভেন্দু অধিকারী বলছেন সংগঠনকে চাঙ্গা করতে গেলে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, কি বলবেন। প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ বলেন কে না বলছে কাকে, আন্দোলন চলবে, সংগঠন চলবে, সদস্যপদ সংগ্রহ চলবে, সব কিছু পার্টি একসঙ্গে করতেই থাকবে। ভারতীয় জনতা পার্টি একমাত্র সারা বছর সংগঠনের কাজ করে, বাকিরা টাকা পয়সা তোলার কাজ করে। তৃণমূলের কর্মসমিতির বৈঠক নিয়ে দিলীপ ঘোষ বলেন ওটা একটা কোম্পানি, কোম্পানির মালিকের হাতেই রাজ থাকবে আর উনি ঠিক করবেন কোন কর্মচারী কোথায় যাবে, এই নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে না, এটাই আছে, এটাই থাকবে, যতদিন দল থাকবে এরকমই থাকবে। সম্প্রতি শুভেন্দু
আধিকারিককে রাজ্য বিজেপি সভাপতি করার দাবিতে মুখ খুলেছেন দলের একাধিক নেতা। তাদের মধ্যে যেমন রয়েছেন প্রবীণ তথাগত রায়, তেমনই রয়েছেন নবীন অগ্নিমিত্রা পাল। সবারই বক্তব্য, তৃণমূলের বিরুদ্ধে সাফল্য পেতে হলে লড়াকু মানসিকতার নেতৃত্ব প্রয়োজন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করা হচ্ছে দলে, সেটা ঠিক হচ্ছে না। এবার বিস্ফোরক দাবি করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। এর আগে তিনি অভিষেককে পূর্ণ সময়ের পুলিশ মন্ত্রী হিসেবে দেখার দাবি তুলেছিলেন, তা নিয়ে কর্মবিরতি হয়নি। দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পরদিনই এবার আরও বিস্ফোরক দাবি করেন হুমায়ুন। হুমায়ুন বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি কোনো যোগ্যতা নেই? কেন কেউ অভিষেককে কোণঠাসা করবে, কোণঠাসা করার চেষ্টা করবে, আর সেটা কি আমরা মেনে নেব? তিনি আরও বলেন, বর্তমানে মুখ্যমন্ত্রীর চারপাশে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছে তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার হবে। প্রসঙ্গত, সোমবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যারা ডাক পেয়েছিলেন তারা মূল প্রবীণ ব্রিগেডের নেতা বলেই তৃণমূল অন্দরে পরিচিত। তাদের মধ্যে রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকালের বৈঠক ঘিরে তৃণমূল অন্দরে একটা রদবদলের সম্ভাবনা তৈরি হয়েছিল। সূত্র মারফত জানা যাচ্ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি নামের তালিকাও দিয়েছিলেন। এর আগে তৃণমূলে দেখা গিয়েছে অভিষেকের সিদ্ধান্তকে মেনে নিয়েছে দল, কিন্তু সোমবারের বৈঠকে অন্য ছবি কার্যত ধরা গিয়েছে। রাজনৈতিক মহলের কাছে কার্যত এটা স্পষ্ট হয়ে গিয়েছে, 26 নির্বাচনের আগে দলের রাশ হাতে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেই বিস্ফোরক দাবি করলেন হুমায়ুন কবির। তিনি দাবি করলেন, অভিষেককে কোণঠাসা করার চেষ্টা চলছে। কিন্তু কাদের ইঙ্গিত করলেন? রাজনৈতিক মহলের ব্যাখ্যা, দলের প্রবীণদের দিকেই তাক করেছেন হুমায়ুন। কিন্তু কেন অভিষেকের হয়ে কথা বলছেন? এই বিষয়ে টিভি9 বাংলাকে সরাসরি হুমায়ুন বলেন, আমি নিজের কোনো স্বার্থের জন্য রাজনীতি করি না, আমি মুর্শিদাবাদের মাটিতে 45 বছর ধরে রাজনীতি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিবেককে জিজ্ঞাসা করেন, তাহলে কে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছিল? আজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেছে তারা ভাবুক। কেউ নিজেদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভুল বোঝাচ্ছেন, তিনি আরও বিস্ফোরক দাবি করেছেন। বলেছেন, মুর্শিদাবাদ জেলার দায়িত্বে যারা রয়েছেন তারা স্বার্থসিদ্ধির জন্য এই ধরনের কাজ করছেন। মুর্শিদাবাদ জেলার দায়িত্বে রয়েছেন ফিরহাদ হাকিম, তাহলে কি তার কথাই বললেন হুমায়ুন? ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে অগ্নিগর্ভ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা। প্রতিবাদে সামিল সনাতন হিন্দু সমাজের প্রতিনিধি, তার রেশ আছড়ে পড়েছে এপার বাংলাতেও। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার প্রতিবাদে গর্জে উঠেছেন বঙ্গের সনাতন হিন্দুরা। চিন্ময় প্রভুকে দ্রুত মুক্তির দাবি তুলে ইউনুস সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সীমান্ত বাণিজ্য বন্ধের কথা বলেছেন তিনি। দিল্লির হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সোমবার বাংলাদেশের নিপীড়িত হিন্দুদের প্রতিনিধি ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকায়। এই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়তে এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের আন্দোলনে উত্তাল হয়ে ওঠে প্রতিবেশী দেশ ঢাকা, চট্টগ্রাম সহ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে সম্মিলিত সনাতনী জোটের নেতার গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল করেন হাজার হাজার মানুষ। অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানান তারা। ফের বিস্ফোরক হুমায়ুন কবির। এবার মমতা ঘনিষ্ঠদের বিশ্বাসযোগ্য নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিলেন তিনি। সোমবার কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর দলে বেশ কিছু রদবদলের ঘোষণা করা হয়। এরপরেই মুখ খোলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। মমতা ঘনিষ্ঠদের নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবির। বিগত কয়েকদিন ধরেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে সুর চড়াচ্ছেন হুমায়ুন। সম্প্রতি তাকে রাজ্যের ফুলটাইম পুলিশ মন্ত্রী করার দাবিও তোলেন এই বিধায়ক। এই নিয়ে বিস্তর জলঘোরা হয়েছে। নাম না করেই হুমায়ুনকে পাল্টা দিয়েছেন ফিরহাদ হাকিম। এবার দলের রদবদলের পর ফের বিস্ফোরক মন্তব্য করে শিরোনামে উঠে এলেন তিনি। গতকাল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শৃঙ্খলা নিয়ে কড়াকড়ির পথে হেঁটেছে জোড়াফল শিবির। তারপরও ভয় ডরহীন হুমায়ুন। তার কথায়, আমি চোর নই, যদি কথা বলার জন্য জবাবদিহি করতে হয় তাহলে করব। মমতা ঘনিষ্ঠদের নিয়েও বেশ কিছু কথা বললেন তিনি। হুমায়ুন বলেন, মমতার ঘনিষ্ঠরা আর কতটা ভালো চান সন্দেহ আছে, কিন্তু মমতা যাদের দায়িত্ব দিয়েছেন তাদের কি ভূমিকা? মুর্শিদাবাদে দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে, উনি কবার মিটিং করেছেন? ভরতপুরের তৃণমূল বিধায়কের কথায়, মুর্শিদাবাদ একটা বড় জেলা, এখানে 3 সাংসদ 20 বিধায়ক আছেন। বিগত 3.5 বছরে রাজনৈতিকভাবে যে জেলা দেখছেন, জেলার বিধায়কদের সঙ্গে কতদিন মিটিং করেছেন, কতদিন অভাব অভিযোগের কথা শুনেছেন, কোন সমস্যার কথা শুনেছেন? বেলডাঙ্গায় গণ্ডগোল হলো, ববি হাকিম সেখানে কখন হতো হস্তক্ষেপ করলেন, বিপদে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন, কতদিন খোঁজ নিয়েছেন? হুমায়ুন বলেন, আমাদেরকেই সব কিছু ফেস করতে হয়। একই সঙ্গে তিনি মনে করেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভুল বোঝাতে চাইছেন, যারা ঘেরাটোপে রাখতে চাইছে, তারা ভবিষ্যতে জবাব পাবেন।
সাম্প্রতিক অতীতে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক অভিযুক্ত জামিন পেয়েছেন। মঙ্গলবার এই মামলার অন্যতম অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়ে তার জামিন মঞ্জুর করেছে উচ্চ আদালতের বিচারপতি শুভ্রা ঘোষ। এরপরই মুখ খুললেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পর কি বললেন শান্তনু? গত বছর 10ই মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন হুগলির তৃণমূল নেতা শান্তনু। মঙ্গলবার 10 লক্ষ টাকার বন্ডে তার জামিন মঞ্জুর করে উচ্চ আদালত। সেই সঙ্গে বিচারপতি শুভ্রা ঘোষ জানান, এখনই বাইরে যেতে পারবেন না শান্তনু, জমা রাখতে হবে তার পাসপোর্ট। পাশাপাশি হাইকোর্টের নির্দেশ, ইডি আদালতের এলাকার মধ্যে থাকতে হবে তাকে। আজ ব্যাংশাল আদালতে নিয়ে আসা হয় নিয়োগ দুর্নীতি মামলার এই অভিযুক্তকে। জামিনের পর আবার প্রাথমিক মামলায় ট্যাগ করা নিয়ে প্রশ্ন করা হয় শান্তনুকে। জবাবে তিনি শুধু বলেন, এটাই প্রত্যাশিত ছিল। এদিকে ইডির মামলায় জামিন পেলেও আজই বিশেষ সিবিআই আদালতে শান্তনুকে হাজির করানো হয়, কারণ গতকাল হুগলির এই বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা এবং কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে আদালতে হাজির করানোর জন্য আর্জি জানিয়েছিলেন সিবিআই। সেই আবেদন মঞ্জুর করে আদালত। তদন্তের স্বার্থে আজ এই দুজনকে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলের সূত্র ধরে উঠে এসেছিল কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের নাম। শান্তনুর বাড়িতে তল্লাশি চালানোর পর ইডি আধিকারিকরা প্রাথমিকের চাকরি প্রার্থীদের একটি তালিকা উদ্ধার করে। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে চার্জশিটে দাবি করা হয়, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে 26 জন প্রার্থীর থেকে 1,39,00,000 টাকা পেয়েছিলেন এই বহিষ্কৃত তৃণমূল যুবনেতা। পরবর্তীতে নানার নামে অ্যাকাউন্ট খুলে সেই কালো টাকা সাদা করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে। বীরভূমে কোর কমিটির চেয়ারম্যান এবার অনুব্রত মণ্ডল। কেষ্ট ঘনিষ্ঠদের দাবি, তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক সে কথাই বলেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সবাইকে নিয়ে চলব বললেন অনুব্রত। ঘটনাটি ঠিক কি? গরু পাচার মামলায় যেদিন তিহার জেল ছাড়া পাওয়ার পর যে নিজের গড়ে ফিরেছিলেন অনুব্রত, তার পরদিনই বীরভূমে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু দুজনের সাক্ষাৎ হয়নি। অবশেষে মুখোমুখি হলেন মমতা অনুব্রত। কবে? আজ সোমবার কালীঘাটের তৃণমূলের জাতীয় কর্মসমিতি বৈঠকে। বৈঠকে অবশ্য কোনো কথাই বলেননি অনুব্রত, তবে দলনেত্রী তার সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন, জানতে চেয়েছেন অনুব্রত কেমন আছো, সূত্রের খবর তেমনই। এদিকে গরু পাচার মামলায় অনুব্রত তখন জেলে। লোকসভা ভোটের মুখে বীরভূমে বিধানসভা কেন্দ্র ভিত্তিক 5 সদস্যের নয়া কোর কমিটি তৈরি করে দেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও সেই কোর কমিটিতেই আস্থা রেখেছে তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, বীরভূমে জেলা সভাপতি অনুব্রতই, তবে আগের মতো সাংগঠনিক কাজ পরিচালনার দায়িত্বে কোর কমিটি। অনুব্রতের অবশ্য দাবি, ওই কমিটি আগে থেকেই ছিল জেলায়। আগে কোর কমিটিতে 11 জন সদস্য ছিলেন, এখন এই কোর কমিটি বোলপুর কেন্দ্রিক হয়ে গিয়েছে। সদস্য সংখ্যা 15 হওয়া উচিত। এটি তৃণমূলের জাতীয় কর্মসমিতিতে অন্তর্ভুক্ত করা হয় বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে, সঙ্গে সঙ্গে মানস ভূঁইয়া, মালা রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জাভেদ খানও। বৈঠকে দলের শৃঙ্খলা রক্ষার জোর দেওয়া হয়েছে। সংসদ, বিধানসভা ও দলীয় স্তরে থাকবে 3 শৃঙ্খলা রক্ষা কমিটি। বৈঠক শেষে চন্দ্রিমা ভট্টাচার্য বললেন, পার্টি বিরোধী কাজের জন্য যদি শোকজ করা হয় তার উত্তর দিতে হবে, পরপর 3টি যদি শোকজ হলে সেই সদস্য বা সদস্যাকে সাসপেন্ড করা হবে।